গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম শেষ করেছি। বলতে সকালে উঠোনে ঝাড়ু দেওয়া হয়নি এখনো, মানে সময় পাইনি উঠোনে ঝাড়ু দিতে। উঠোনে জল দিয়েছি, ঝাঁটটা করে দেবো। আর উঠে সকাল তো এই যে ছেলেকে রেডি করা স্কুলে গেলো, তারপর ওর বাবা টিফিন করলো, আমার শ্বশুরমশাই মানে বাবা উনিও টিফিন করলেন। এখন আমি চলে এসেছি এদিকে কলপাড়ের দিকে চলে এসেছি। এই যে দেখুন, সমস্ত বাসন কোসন সব পড়ে আছে, এগুলো সব মাজা ধোয়া করতে হবে সব আমাকে। সীমা এসছে, যাই হোক, সীমা আজকে এসেছিলো, এসে জামা কাপড় কেচে দিয়ে গেছে, ঘর মুছে দিয়ে গেছে, ও তো এগুলাই করে। আর এতক্ষণ এই জন্য এখানে আমি আসতে পারিনি, তারপর সবাইকে টিফিন দিলাম। এখন এই যে কড়াই, এগুলো সব পড়ে আছে, এগুলো সব মাজামাজি করবো। আমার সমস্ত মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করব। এখন আর কি মনে হচ্ছে জানেন, সেসব মাজামাজি করে আরো কিছু জামা কাপড় ছিল এক্সট্রা, সেগুলো ধুলাম। তারপরে এটা ওটা থাকে তো করে স্নান করে পুজো করতে গেছি। পুজো করতে পারছি না, যেন ঘুমিয়ে পড়বে এরকম অবস্থা, আর পুজো করতে ইচ্ছেই নেই। তখন তবুও কষ্ট করে একটু পুজো করলাম, পুজো করে তখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেই পুজো করে বৃষ্টির সময় এলাম ঘরে, এসে একটু খেয়েছি, তখন 12:30 বাজে। একটু অল্প মুড়ি জল মুড়ি খেয়েছি, আবার এখানে রান্না মাছ ভাজতে বসে দিয়েছি, সেখানে প্যান্ডেল খুলতে চলে এসছে, সেখানে গুছানো নেই, সেই যে ঠাকুরের যে ফুল টুল সব পড়ে আছে সেগুলো সমস্ত একটা বস্তাতে ঢুকালাম। আমি মেয়ে আমার শাশুড়িও লাস্টে এসে হেল্প করলেন, দিয়ে সেগুলো ঢুকিয়ে ঢুকিয়ে এসে আবার রান্না করতে এসেছি। ভাতটা হয়ে গেছে, এই যে মাছের তরকারিটাও হয়েছে, এখানে কুমড়োর তরকারি বসিয়েছি, এখানে ভেন্ডি ভাজছি। আর বেশি কিছু আজকে করবো না, শরীর টানছে আর একদম পাচ্ছি না, এখন পাগুলো আর এখন চলছে না, মানে কিছু করার নেই ঘরে। পেট থাকলে তো খাবার খেতে হবে, পেট তো আর শুনবে না। রান্না করছি, একদম শরীর টানছে। এই যে মাছের ঝাল করেছি, সেখানে কুমড়োর তরকারি বসিয়েছি, আর এখানে ভেন্ডি ভাজছি। এই আজকে মেনু, আর আজকে কিচ্ছু করতে পারবো না, আমার শরীর একদমই টানছে না। প্যান্ডেল খুলে দিয়েছে, সমস্ত কিছু এই ব্যাগের মধ্যে ঢুকিয়েছে, আরও সব পরিষ্কার করতে বাকি আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। সেদিকটায় সে কলা গাছটা সেগুলো ফেলতে হবে, সব গুছাতে হবে। আজ আবারও আমাকে বের হাতে হলো, বেশিক্ষণ বিশ্রাম নিতে পারলাম না। কমিটি থেকে ফোন এলো, পুজো কমিটি থেকে, দুর্গা পুজোর চাঁদা কালেকশানে আজ আবার বেরাতে হবে, এই জন্য রেডি হয়ে গেছি, চলুন যাই। এই সমস্ত দিদিরা কিছু জন এগিয়ে গেছে, আর সবাই আমরা যাচ্ছি এখন। সমস্ত দিদিরা এক এক ঘুরে চাঁদা নিয়ে আসছে, বিল আগে দেওয়া হয়ে গেছে, এখন চাঁদা তোলা হচ্ছে। সমস্ত দিদির মিলে আমরা যাচ্ছি কালেকশনে, আবার বেরিয়েছি আজকে। না না আমার
কালেকশন এসে সোফা সেটে বসে একটু আরাম করে নিলাম। দারুন দারুন ফার্নিচার সে মেঘটা কেমন কালো ঘন হয়ে এসছে দেখেছো, এই বৃষ্টি চলে আসবে, এই এক্ষুনি বৃষ্টি চলে আসবে। মেঘটা যেমন কালো হয়ে উঠেছে দেখতেও দারুণ লাগছে, দারুণ লাগছে। সাদার উপরে নীলের উপরে সাদা নীল আর কালো আর কালি হবে, দারুণ লাগছে মেঘটা দেখতে। তোমার সব সৌধার করে তোমার সব অন্ধকার হয়ে এলো, এবার সবাই বাড়ির দিকে যাব। আমি বাড়ি চলে এসেছি আর দিদিরা সব দু এক ঘর যে এখানে পাড়ায় আছে তাদের ঘরে গেছে, আমি আর যাবো না, এখন যাই ভেতরে, স্যার আসবেন মেয়ের এখানে। সারাদিন ক্লান্তি যত হোক পাড়ার পুজো তো সবাই মিলে একটু আনন্দ করা হবে, সেই জন্য পাড়ায় সেদিন যে বিলগুলো জমা দিয়ে আসা হয়েছিল সেগুলা সবাই তো সেদিন টাকা জমা দেয়নি, এবার আজকেও সবাই দেয়নি, কারোর বাড়িতে কেউ নেই হয়তো তারা দেয়নি, যাদের যাদের বাড়িতে ছিল প্রায় সবাই দিয়ে দিয়েছে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।